হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকাল জি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড এবং ব্রাজিল। ব্রাজিল এবং সুইজারল্যান্ডের পয়েন্ট ছিল সমান, অর্থাৎ দুজনেই 3 পয়েন্ট নিয়ে একে অপরের মোকাবেলা করছিল। এ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল, তাই পয়েন্ট টেবিলে বর্তমান সময়ে ব্রাজিল সবার শীর্ষে অবস্থান করছে এবং কাতার বিশ্বকাপের রাউন্ড অফ 16 এর টিকিটও নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। কিন্তু নেইমার ছাড়া ব্রাজিলকে বেশ ছন্নছাড়াই মনে হয়েছে। সুইজারল্যান্ডের বিপক্ষে একের পর এক আক্রমণ করলেও ডিবক্সের সামনে গিয়েই বারবার সুবর্ণ সুযোগগুলো নষ্ট করছিল রাফিনহারা। তাছাড়াও গত ম্যাচে আলো ছড়ানো রিচার্লিসনও নিজেকে মেলে ধরতে পারেনি, নষ্ট করেছে একের পর এক অনেকগুলো সুযোগ। ফার্স্ট হাফে খুব একটা বেশি সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল, তবে সেকেন্ড হাফে রাফিনার ভলি থেকে শট করতে না পারলে আবার একটি সুযোগ মিস করে ভিনিসিয়াস জুনিয়র। এরপর ম্যাচের 65তম মিনিটে ক্যাসেমিরোর পাস থেকে গোল করে ভিনিসিয়াস জুনিয়র, তবে সেই গোলটি ভিআরে বাতিল হয় কারণ অফসাইডে ছিলেন রিচার্লিসন। রদ্রিগোর পাস থেকে দুর্দান্ত একটি শটে গোল করে ক্যাসেমিরো। তবে এখানেই শেষ নয়, আরও একটি সুযোগ তৈরি হয়েছিল যেটা নষ্ট করেছে রদ্রিগো। শেষমেশ এই 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল। এই ম্যাচে ইঞ্জুরি সংক্রান্ত জটিলতার কারণে মাঠেই নামতে পারেননি নেইমার জুনিয়র, মেবি পরের ম্যাচটাও খেলতে পারবেন না নেইমার। আর নেইমার ছাড়া ব্রাজিল যেন ছন্নছাড়া, নেইমার না থাকায় ব্রাজিল ঠিকমতো আলোই ছড়াতে পারেনি। তাই ব্রাজিল দলে নেইমার থাকাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা একদম ক্লিয়ার। তাই গ্রুপ পর্বের ম্যাচে প্রবলেম না হলেও সামনে রয়েছে রাউন্ড অফ 16 এর ম্যাচ, তবে সেক্ষেত্রে বেশ কিছু সময় হাতে পাবে ব্রাজিল। তাই আমরা সকলেই চাই নেইমার পূর্ণ ফিট হয়ে ফিরে আসুক ব্রাজিল স্কোয়াডে, কারণ ব্রাজিলের জন্য রাউন্ড অফ 16 থেকে নেইমারের সার্ভিসটুকু অনেক অনেক বেশি করে দরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেল আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।